একদিন টুনি বিকেলবেলা বাজার করে তার ছানা গুড্ডিকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল, আর এইদিকে একটা ছোট্ট ডাইনি ভূত তাদেরকে দেখছিল। এরপর রাতের বেলা ওই ছোট্ট বাচ্চা ভূতটা তার বাবার কাছে গিয়ে বলে, বাবা বাবা, আজ কিন্তু আমি তোমার কাছে একটা বায়না করব, তুমি কিন্তু বারণ করতে পারবে না। আমি চাই এই জঙ্গলে যে টুনির কাছে একটা ছানা আছে, তুমি ওই ছানাটাকে আমার কাছে ধরে নিয়ে আসো, আমি ওর সঙ্গে সারাক্ষণ খেলবো। তুমি তো আমাকে একটাও খেলনা কিনে দাও না, তুমি কিন্তু আমার এই আবদারটা রাখবে, ঠিক আছে বাবা? ঠিক আছে রে মা, তুই এই প্রথমবার আমার কাছে কোনো আবদার রেখেছিস, এটা কি কখনো হয় তোকে আমি বারণ করব? তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে টুনির ছানাকে ধরে নিয়ে আসছি। এই কথা বলে সেই মাথাকাটা ভূতটা টুনির ঘরে চলে আসে। টুনির ঘরে আসার পর গুড্ডিকে ঘুমের ঘরেই তুলে নিয়ে সেইখান থেকে চলে যায়, আর গুড্ডিকে নিয়ে তার মেয়েকে উপহার দিয়ে দেয়। এই দিকে টুনি তার মাকে দেখতে না পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। তোমরা কারা? আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো, আমার যে একটু ভালো লাগছে না। আরে আরে টুনি ছানা, তুমি কান্নাকাটি কেন করছো? তুমি আমাদের সঙ্গে থাকো না, তুমি আমার সঙ্গে খেলা করবে। না না, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না, আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো, আমাকে দিয়ে আসো না। আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর আমার কাছে রেখে কোনো কাজ নেই, তুমি যা কান্নাকাটি করছো আমার বাবা ফিরে আসুক, আমি বাবাকে বলবো তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসতে। এর কিছুক্ষণ পর সেইখানে ওই মাথাকাটা ভূতটা চলে আসে। বাবা বাবা, তুমি এই টুনির ছানাকে দিয়ে আসো বাবা, ও যে ওর মায়ের জন্য খুব কান্নাকাটি করছে। কেন রে মা, দিয়ে আসতে কেন বলছিস? তুই যে বললি তুই ওর সঙ্গে সারাক্ষণ খেলাধুলা করবি। না বাবা, আমার যে ওর কান্নাকাটি একদম ভালো লাগছে না, আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি ওর মায়ের কাছেই তুমি দিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না, চল টুনির ছানা আমার সঙ্গে চল, তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। এরপরে সেই মাথাকাটা রাক্ষসটা টুনির ছানাকে টুনির ঘরে দিয়ে আসে, আর ওই রাক্ষসটা সেখান থেকে চলে যায়। আরে মা, তুই কোথায় চলে গিয়েছিলিস? তোকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মা মা, আমাকে একটা গলাকাটা ভূত তুলে নিয়ে গিয়েছিল, আর একটা ছোট্ট ভূতের কাছে আমাকে দিয়ে দিয়েছিল খেলার জন্য, তারা আমার কোনো ক্ষতি করেনি মা, ওরা খুব ভালো। আর আমি যখন খুব কান্নাকাটি করছিলাম তোমার জন্য, তখন আমাকে তোমার কাছে দিয়ে গেল। তো আমার ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।